বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় এসে প্রথমেই বিএনপির সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। মার্কিন প্রতিনিধিদের নেতৃত্ব দেন দেশটির উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এর আগে প্রেস বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানায়, ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় সফরে এসেছেন তারা। বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যম এড়িয়ে যান বিএনপি নেতারা। আমির খসরু মাহমুদ বলেন, গণমাধ্যমকে এখন কিছুই বলার নেই। ওরা আমাদেরকে ইনভাইট করেছে, আমরা এসেছি, কথাবার্তা বলেছি, কিছু বলার নেই। সময় মতো সব বলা হবে, এখন আজকে সব বলতে হবে এমন কোনো কথা নয়। আমরা ওনারা আমন্ত্রণ করেছে, আমরা এসেছি, কথা বলেছি, এতটুকু বলতে পারবো এই মুহূর্তে।